Hello. অশ্বত্থম বাবুর মেয়ে মনে হচ্ছে। হাই। এক্সকিউজ মি, হ্যালো। বলছি সিডি প্লেয়ারটা কোথায়? কি সিডি প্লেয়ার? ওই রিপেয়ার করতে এসেছি। উপস, আমি মেকানিক নই, মালিক। আসলে বিগ কাস্টমারদের আমি নিজেই ভিজিট করি। ভেতরে গিয়ে দেখুন। ওকে, থ্যাংক ইউ। মাঝে মাঝে আসতে হবে। গুড গুড। এদিকে এদিকে। স্যার, রাহুল ফ্রম ইজন, প্লিজ। ওদিকে ওদিকে। এই যে ডেড বডিটা এখানেই পড়ে আছে, কাঁধে তুলুন আর নিয়ে যান। আমি দেখছি স্যার। কিছু দেখার নেই, ওটা ভোগে গেছে। স্যার, দু মিনিট। হ্যাঁ, ওখানে গুরুদেবরা আছেন। স্যার, আমার মনে হয় যে একটা মাইনার প্রবলেম হয়েছে। আমি একটা কথা বলবো, এটাকে কাঁধে তুলুন আর বলো হরি হরি বল, বলতে বলতে কাঁধে নিয়ে চলে যান। ঠিক আছে স্যার, আমি একটা কাজ করছি, আমি লোক পাঠিয়ে এটাকে রিপ্লেস করে দিচ্ছি। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। সি ইউ। বলছি সি ইউ। না না, ভুল ভাল মাল আবার গুছিয়ে দিতে পারে। আমি রিপ্লেসমেন্ট চাই না, আমি টাকা, আমি টাকা ফেরত চাই। আরে বেটা, যাবি কোথায় তুই? হ্যাঁ, তোকে নিশ্চিত। নমস্কার। নমস্কার, কে তুমি? আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। ম্যাডাম বলেন আপনি বিজি আছেন। আরে মিথ্যে কথা, মিথ্যে কথা, আমি সব সময় ফ্রি। তা কিসের জন্য আসা হয়েছে? আসলে আমার একটা চাকরির খুব দরকার, আমি সব সার্টিফিকেট এনেছি। কই, দেখি দেখি দেখি। ওরে বাবা, এমএ? ও বাবা, সঙ্গীত পেশারও তো। তা আর কি করেছ? আর তো কিছু করিনি, ঠাট্টা করছিলাম। হাত পা তো, হাত পা তো। তা তোমার কি ধরনের চাকরি চাই? যা হোক কিছু একটা হলেই হবে। এই আমাদের এই গেটের দারোয়ানের পদটা খালি আছে, তার জন্য এমএ বিএ সঙ্গীত বিশারদ কিছু দরকার নেই। করবে? এই তো, এই তো, এই দেখো আবার ঠাট্টা করলাম। আবার হাত পাতো, হাত পাতো। আরেকবার পাতো। আবার? আমার খুব ভালো লাগছে। তুমি এখনো যাওনি? যাও। আরে না না, ও একটু কথা বলছিলাম। এই তুমি চুপ, যা। স্যার বলছিলেন আমি। তোমার স্যার মেয়ে দেখলে ওরম বলে, যাও যাও, গো গো। কি গো, এরকম একটা ফুটফুটে মেয়েকে তাড়িয়ে দিলে? ফুটফুটে মেয়ে? তা এতই যদি দরদ, ওর নামে একটা গোটা কোম্পানি খুলে দিলেই তো পারো। আরে তুমি না হলে ওর নামে একটা গোটা কোম্পানি খুলে দিতাম, তোমাকে জিজ্ঞাসাও করতাম না। তোমার আমি হারে হারে চিনি, আমিও ভট্টাচার্য বাড়ি মেয়ে। বিয়ের সময় বাবা এক লরি দান সামগ্রী পাঠিয়েছিল, 1500 বরযাত্রী খাইয়েছিল, কড়াই গন্ডায় উসুল করবো। হ্যাঁ, লজ্জা। এটা কি রে, এটা বউ না সমুদ্রের ঢেউ, যেখানে খুশি বুড়বুড়ি কাটছে।